2016 সালের পয়লা মে মাসে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গ্রামীণ এবং বঞ্চিত পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে। এটি একটি প্রধান প্রকল্প হিসেবে রান্নার জ্বালানি যেমন কাঠ, কয়লা ইত্যাদি জ্বালানির ব্যবহার গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং পাশাপাশি পরিবেশের ওপরও ক্ষতি করে। তাই 2020 সালের মধ্যে সমস্ত পরিবারগুলোতে গ্যাস কানেকশন দেওয়ার কথা ভাবেন কেন্দ্র সরকার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কাটামারি ও শান্তিজান গ্রামে 2018 সালের মধ্যে প্রায় 200টি পরিবারের কাছে পৌঁছায় ভারত গ্যাসের কানেকশন। ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর গড়িয়াতে, কাটামারি ও শান্তিজান অঞ্চল থেকে 65 কিলোমিটার দূরে। মানুষ এখন কি করবে, তারা জঙ্গলে কাঠ আনতে যাবে, বাঘের মুখে পড়বে, নাকি 65 কিলোমিটার দূরে গিয়ে গ্যাসের কানেকশনটা নেবে? আসুন এমনই একটা স্টোরি দেখে নেওয়া যাক। আমাদের এই উনুনে রান্না করা, আমাদের একটু বৃষ্টি হলে কাঠ কুটো সব সেজে যায়, ভিজে যায়, আমরা ধোমার জন্য আনতে পারি না। আমরা এই লোকের মাঠে ঘাটে কাজ করি, কাজ করে এসে আমাদের গ্যাস থাকলে গ্যাসের জ্বালা আমরা ভাতটা বসে দিলুম, দিয়ে আমরা ঠাকুর ঘর সারলুম, গরু বাছুরের জল দেখালুম, অন্য একটা কাজ গেল, আমরা একটা গ্যাসে একটা তরকারি করে নিয়ে আমরা খেয়ে ফের আমরা লোকের মাঠে কাজ করতে গেলুম। আর এই আমাদের গ্যাস নেই, আমাদের কি কষ্টে আঁতে হচ্ছে, ধোঁয়া খেয়ে এ খেয়ে আমাদের সে কোথা আর বলে কাজ নেই। আমরা কি কষ্টে যে আমরা একবারে যে দুবার খাই, আমরা গ্যাস নিই বলে আমরা একবারে যে আমরা দুবার খাই, এই গরম করে নিই ঝাক করে এই ধোঁয়াধামি খেয়ে আবার আমরা গরম করে নিয়ে সেই ভাতটা আমরা খাই। আমরা গ্যাস থাকলে আমরা তবু দুবার রান্না করি, তিনবার না করি তবু আমরা দুবার পারতাম। আমরা গ্যাস নিই বলে আমরা হেরে যাচ্ছি, আমাদের এই দু বছর মতন গ্যাস দেয় না, আমরা করতে পাই না, আমাদের ঝেঁটায় যাচ্ছি, আমাদের বই বই সব ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওসব গ্যাস আর চলবে না, তোমরা ঝেঁটায় থেকে নিয়েছ শেখে দে যা। তা আমরা আমাদের কে ভর্তি করে দেবে আমরা জানি না, আমরা কোথায় যাব? এই আমাদের আবেদন। আমাদের গ্যাসটা দিয়ে আমরা গরিব কাঙাল মানুষ, আমরা কত কষ্ট করে টাকা উপার্জন করে আমরা তো এই গ্যাসটা কিনেছি, আমরা ফের কোথায় পাবো, তারপর আমরা ফের গ্যাস কিনবো? মানুষ আমরা ওই দিন আনি দিন খাই, আমরা অত দূর থেকে অফিস থেকে তোমার গ্যাস আনতে পারি না, আর কাঠ ইয়ে আমরা কিনতে পারি না, গরিব মানুষ। এবার তোমার রান্না করতেও পারি না, এখানে দুর্যোগের জন্যে আমরা কাঠও পাই না, তারপরে তোমার রাঁধতে গেলে খুব অসুবিধা হয়, ধুমা ভিজে কাঠ রান্না যায় না, ধুমায় বসে রাঁধতে গেলে চোখটা ফুলে যায়, রাঁধতে গেলে কাদায় বসে বসে রান্না যায় না কিছু না, এই জন্যে আমাকে খুব অসুবিধে। আমি এখন কি চাইতেছি, আমরা এখন আমরা গরিব মানুষ তো, আমরা যাতে আমাদের গ্যাসটা দিতে পারো বা দিতে আমাদের হবে, দিলে আমরা গ্যাসটা ইয়ে করে আমরা গ্যাসে রান্না করব। আমাদের কাঠ ঘুটেও খুব কম, আর আমাদের মাটির ঘর বাড়ি তো, আমাদের বর্ষাকালে আমরা এঁধে খেতে পারি না, আমাদের উনুনে জল উঠে যায়, আমরা ইঁটের তিউড়ি কেটে উঁচু করে নিয়ে তারপর আমরা ধোঁয়া খেয়ে খেয়ে সেই ইঁটের উনুনে রান্না করি। গ্যাসটা আমাদের বিশেষ করে প্রয়োজন, না তো আমরা কোথায় তো গ্যাস পাচ্ছি না, আমরা যেতায় যাচ্ছি, আমাদের মানা করে দিচ্ছে, ও গ্যাস হবে না, তোমরা যেখান থেকে নিয়েছো সেখানে চলে যাও। ধোঁয়ায় হাঁড়ি কুড়ি আমাদের দেখার অবস্থা নেই, মানুষ মনে করবে যে এরা বেদেরা, এদের কি অবস্থা, কিন্তু আমাদের সে কাঠকুটো জ্বলতেছে না তো, ভালো মতন জ্বলবে কি করে, সে ধোঁয়াতে কষ্ট পড়ে যাচ্ছে। তাই বলতেছি বলি আমাদের এই কাছাকাছি এলে আমাদের যেন খুব সুবিধা হয়, আমরা আর পারতেছি না, আমরা এই এই এখনকার ছোটবেলা, আমরা এই লোকের মাঠে 12টার সময় আসবো, আবার 2টোর সময় গিয়ে লোকের মাঠে হাজির হতে হবে, তাহলে আমরা কি করে এই উন্নে রান্না করে এই ধোঁয়া খেয়ে রান্না করে গিয়ে আমরা লোকের বাধা কাজ করি, আর কি করে আমরা টাকা উপার্জন করে সেই অত দূরে গ্যাস আনতে যাব সেই গড়িয়া থেকে? ওই জন্য বলতেছি ওই ডিস্ট্রিবিউটার একটু কাছাকাছি হলে আমাদের খুব ভালো হয়। আমাদের দিন আনা দিন খাওয়া, আমরা অত দূর থেকে গ্যাস আনবো কি করে, সেই অফিস হলো তোমার গড়িয়া, সেখান থেকে আমরা আনতে পারি না। আমরা এই তোমার গ্যাস নেওয়ার থেকে 3টে গ্যাস পেয়েছি, এখন আর গ্যাস পাচ্ছি না, এখন হলো তোমার গ্যাসের ডিস্ট্রিবিউটার অনেক দূরে, তাই জন্য আমরা আনতে পারি না, সমস্যা বিশাল, তাই জন্য আমাকে রান্ধতে রান্না বাড়াও করার সময় অসুবিধে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রান্না বান্না করতেও পারি না, কাদা জল কাদায় আমরা খুব কষ্ট অসুবিধা আসে। এই গ্রামের মানুষগুলো উপকৃত হয়েছিলেন ঠিক কথা, কিন্তু মাত্র 1 বছরের জন্য। 2022 সাল অনুযায়ী তারা এই ভারত গ্যাসের কানেকশন থেকে বঞ্চিত হয়েছেন।
কারণ গ্যাস ডিস্ট্রিবিউটর অনেক দূরে হওয়ার জন্য গ্রামের মানুষের নানান রকম সমস্যার সম্মুখীন হয়। একদিন নষ্ট হয়, কাজের ক্ষতি হয়, একদিন কাজ নষ্ট কিংবা কাজ বন্ধ মানে তাদের 400-500 টাকা ক্ষতি। জঙ্গলে যদি তারা কাঠ আনতে যায় তাহলে তাদের পড়তে হয় অনেক সময় বাঘের মুখে। এই বাঘের মুখে পড়ার জন্য তাদের অনেক সময় প্রাণহানিও ঘটে। আমি তাদের নিয়ে বসলাম, মিটিং করলাম এবং মিটিংয়ে এটাই আলোচনা হলো যে আমরা সবাই মিলে যদি গ্যাস অফিসে যেতে হয় তাহলে একদিন যাব, না হলেও যদি ফোন মারফত হয় তাহলে আমরা একটাই আবেদন করব গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে যেন আমাদের কাছাকাছি গ্যাসের কানেকশনটা দেওয়া হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার একটা শেয়ার কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লক থেকে আমি কৃষ্ণা, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।